নমস্কার আমি সুকন্যা শুরু করছি উত্তরের সংবাদ বিস্তারিত সংবাদে যাব কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ জলপাইগুড়ির বেসরকারি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে থেকে গায়েব হয়ে যাওয়া নগদ কুড়ি লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে বুধবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় বন্ধ চা বাগানের শ্রমিকদের ভোট বয়কটের ডাক ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুই চা শ্রমিকের এতদিন বন্ধ থাকার পরও কোনো নেতা মন্ত্রীরা বাগানে আসেনি বলে অভিযোগ বড় দিঘি বাজার থেকে ক্রান্তিহাট যাওয়ার পথে চেল নদী পার হওয়ার সময় বাস বোঝাই এক টাটা এসি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যদিও শুকনো মরশুমে নদীতে জল না থাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে চার চাকা গাড়ি যাতায়াত করে থাকে নদীর বালুতে চাকা আটকে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে টাটা এসির গাড়ি চালক এবং খালাসিকে উদ্ধার করে এমনকি স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকে বাসগুলো নামিয়ে পাল্টি খাওয়া গাড়িটি তুলে দাঁড় করান এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম জানালেন চিল নদী পার হওয়ার সময় বাস বোঝাই গাড়িতে চাকা আটকে পাল্টি হয়ে যায় স্থানীয়রা সকলে মিলে টাটা এসি গাড়ি চালক মোহাম্মদ আলীকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয় কি হয়েছিল এখানে এখানে একটা গাড়ি আসতেছিল বাস লোড নিয়ে আসার পথে এখানে একটু গর্ত ছিল গর্তটা কাটাইতে পারেনি মানে ভালো মতো করে পাল্টি খায় পাল্টি খাওয়ার পরে ড্রাইভারটা একটু আহত হয় মাল বাজারে পাঠিয়েলাম আচ্ছা তারপরে এই যে গাড়িটাকে এখানে উঠাই দিলাম স্থানীয় লোকগুলো সবাই মিলে আর কি গাড়ি ছিল এটা টাটা এসি ছিল টাটা এসি বাস লোড ছিল আহত কি খুব গুরুতর নাকি না না আহত এমন একটা আহত হয়নি হালকা পাতলা আহত হয়েছে ঠিক আছে জলপাইগুড়ি বেসরকারি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে থেকে গায়েব হয়ে যাওয়া নগদ কুড়ি লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে বুধবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় গত সোমবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছিল জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড এলাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মব্যস্ততার সময় আচমকাই ব্যাগ সহ প্রায় কুড়ি লক্ষ টাকা লোপাট হয়ে যায় ব্যাংকের সঙ্গে যুক্ত থাকা এক এজেন্সি কর্মী ব্যাগে করে কুড়ি লক্ষ টাকা নিয়ে জমা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন হঠাৎ করে তিনি খেয়াল করেন তার সঙ্গে থাকা টাকা ভর্তি ব্যাগটি গায়েব হয়ে গেছে এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে খবর পেয়ে ব্যাংকে ছুটে আসেন জেলা পুলিশ সুপার খান বাহালে উমেশ গণপত সহ গোয়েন্দা বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে পাঁচ লক্ষ চারশো টাকা উদ্ধার করেছে ধৃতদের নাম চন্দন গোয়ালা এবং আরিয়ান কুমার যাদব তারা রাজগঞ্জের ফাটাপুকুর এলাকার ইরানি বস্তির বাসিন্দা বিহারের কাটিহা জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তো আঠারো তারিখে ওই জলপাইগুড়ি টাউন মধ্যে অ্যাক্সিস ব্যাংকের থেকে একটা এখান থেকে চিন্তাই হয়েছিল তো ওইটা আমরা

অসোসিয়েট যারা আছে ওনাদের এখনও আরেস্ট করতে পারেনি আমাদের টিমটা বাইরে আছে ওনাদের আরেস্ট করার জন্য আর বাকি যে টাকা আছে ওটাই উদ্ধার করার জন্য যারা রিলেটিভ আছে আর এরা আগে এই ধরনের ক্রাইম মধ্যে যুক্ত ছিল ওনাদের অনেকগুলো পুরানো কেস আছে তো সেটাই আমরা ওই লিঙ্কটাই আমরা তারপরে তদন্তরে নেমেছিল আর ওইটা পরে আমরা ওকে অ্যারেস্ট করতে পারি পুরো ঘটনাটার মধ্যে ব্যাংক বা এজেন্সির কোনো ফল্ট বা কোনো কিছু পাচ্ছেন এই কিছু মানে মেনলি যে এজেন্ট ব্যাংকে টাকা নিয়ে গিয়েছিল ওনার একটা কেয়ারলেসনেস ছিল এত টাকার যে ব্যাগ আছে উনি কেয়ারলেসভাবে ওই গ্রাউন্ডের উপরে রেখে দিয়েছিল উইদাউট কোনো সিকিউরিটি কোনো এভাবে আর সেকেন্ড যে ঘটনা হওয়ার পরে পুলিশকে খুব দেরি করে মানে মোর দ্যান টু আওয়ার্স ওরা জানিয়েছে

প্লাস আগে এই ধরনের কোনো ঘটনা হয় তো সঙ্গে সঙ্গে পুলিশকে জানা লোকাল পুলিশকে না জানিয়ে এত সময় নষ্ট করে এই জন্য এই ক্রাইমটা তবে আমরা এই সাফল্য চব্বিশ ঘন্টা মধ্যে আমরা এটা উদ্ধার করতে ক্রাইমটা ডিটেক্ট করতে পেরেছি আর টাকাটা উদ্ধার করতে স্যার ইতিহাস আর কোনো নিশ্চয়ই আসে এখানে জলপাইগুড়িতে নেই দেখুন বাইরের জায়গা থেকে এই অনেকগুলো কেসেস মধ্যে যুক্ত ছিল আরেস্ট আসে অনেকগুলো ওয়ারেন্টি আসে तो सेज बड़ो टीम ये क्राइम इटा आता एक बड़ो साफल्य आ कि धार्वर क्राइम मध्य जरा जुक्त आरोप अरेस्ट कर दिए अन्य मैं वेस्ट बेंगल प्लस अदार स्टेटे बहरे आसाम बिहार इवन महाराष्ट्रते ही धर्मेन्स्ट वारेंट आ তো আমরা চেষ্টা করবো কি এইসব কেস মধ্যে ডিটেক্ট করা এটা কি বাইক ব্যবহার করা হয়েছিল হ্যাঁ একটা বাইক ব্যবহার করা হয়েছিল আমরা এই সিসিটিভি ফুটেজ মধ্যে বাইকটা পেয়েছিল সেটা করে আমরা ডিটেক্ট করতে স্যার রিমান্ডে যাচ্ছে তো রিমান্ডে নিচ্ছে তো বলো কত টাকা চুরি হয়েছিল টোটাল টোয়েন্টি এইট লাখ টাকা চুরি হয়েছিল তার চারজন ছিল যারা তারপরে এরা ভাগ ভাগ করে নিয়েছিল তো যারা যাকে অ্যারেস্ট করেছে ওর কাছ থেকে আমরা পাঁচ লাখ টাকা পেয়েছি বাকি টাকা নিয়ে অ্যাসোসিয়েট কাছে আসে সেটা বৃষ্টি ভেজা সকালে ভোটের প্রচারে বেরিয়ে পড়লেন বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবরাজ শ্রমিক বর্মন নেতাদের সাথে নিয়ে শ্রমিকদের মাঝে গিয়ে শ্রমিকদের থেকে অভিযোগের কথা যেমন শুনলেন পাশাপাশি জিতলে তাদের অভাব অভিযোগের কথা পার্লামেন্টে তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি দেন শ্রমিকদের অভিযোগ দীর্ঘ আন্দোলনের ফলে তারা যে পাঠটা পেয়েছেন সেই পাঠটা নিয়েই তাদের অভিযোগ কোথাও পাঁচ ডেসিমেল কোথাও দুই ডেসিমেল জমির পাটটা দেওয়া হচ্ছে কিন্তু সেই পাটটায় কোথাও কোনো জমির উল্লেখ থাকছে না শ্রমিকদের অভিযোগ ওইটুকু জমি তারা কিভাবে থাকবেন ছেলে মেয়েদের নিয়ে পাশাপাশি যে এক লাখ কুড়ি হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই টাকা দিয়ে ঘর বানানো সম্ভব নয় তাই তাদের দাবি যে যেখানে আছে সেখানে জমিরই পাটটা দিতে হবে পাশাপাশি দুটো ঘর ও রান্নাঘর সহ বাথরুম টয়লেট তৈরি করার জন্য বাজার দর অনুযায়ী অর্থ প্রদান করতে হবে পাশাপাশি দীর্ঘ লড়াই আন্দোলনের পরেও রাজ্য সরকার ন্যূনতম মজুরি ঘোষণা করলেন না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শ্রমিকরা শ্রমিক বিজেতা ওরাও বলেন আমরা এই পাঠটা চাই না আমরা চাই যে যেখানে বসে আছি সেখানকার পাঠটা রাজ্য সরকার আমাদের জমি দখল করতে চাইছে আমাদের আসলে জমি দেওয়ার কোনো ইচ্ছেই নেই এই রাস্তার দাবিকে দিল্লি দূতকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং তাদের দাবিকে একটা আইনে পরিণত করে তাদের কাছে নিয়ে আসতে পারবো এছাড়াও আমরা যে তাদের এখনকার যে চা বাগানে যে সমস্যা হয়ে আছে সেটা হচ্ছে জমির সমস্যা জমির সমস্যা বলতে চা বাগানের যে জমিটা আছে এখানে যে চা বাগানের মজুর বা চা বাগানের শ্রমিক ভাই বোনেরা যেই পরিবারগুলো আছে সেই পরিবারগুলো যেই পরিমাণ জমিতে আছে তাদেরকে রাজ্য সরকার কি করছে একটা পাঁচ মেলের একটা পাট্টা দিচ্ছে এবং তার সাথে এক লাখ কুড়ি হাজার টাকা দিচ্ছে যেই এক লাখ কুড়ি হাজার টাকার জায়গায় যদি আমরা শহরে দেখি সেই টাকার পরিমাণ হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো আমরা দেখছি যে চা বাগানের এই শ্রমিক ভাই এই সরকার শুধু জমির দিক থেকে না তাদের টাকার দিক থেকেও তাদেরকে ঠকাচ্ছে এবং আমাদের দাবি এবং তার সাথে আমাদের চা শ্রমিক ভাই বোনের দাবি যে তারা যেই পরিমাণ জমিতে তারা বসবাস করছে দীর্ঘকাল ধরে পুরুষের পর পুরুষ তারা যেই জমিতে বসবাস করছে তাদের ঘর তাদের উঠান তাদের গৃহপালিত পশু থাকার জায়গা তাদের ক্ষেত এই সম্পূর্ণ জমি তাদের যেটা তাদের জমির অধিকার এখন আছে যেই পরিমাণ জমির অধিকার সেই পরিমাণ জমির অধিকার থেকে তাদের এক ইঞ্চিও বঞ্চিত করা যাবে না এই দাবি হচ্ছে আমাদের লাল পার্টির দাবি এবং এই দাবি এই শ্রমিক ভাই বোনেদের দাবি এই দাবিকে আমরা দিল্লি বুকে প্রতিষ্ঠিত করতে চাই এবং তাদের এই দাবিকে আমরা আইনে পরিণত করতে চাই হয়ে যাওয়ার সকালে অবশ্যই খুব ইতিবাচক ছাড়া পেলাম এবং আমাদের শ্রমিক ভাই বোনেরা আমাদের সাথে কথা বললেন এবং আমরা তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথাগুলো শুনলাম এই জলপাইগুড়ি জেলার বিদায়ী সাংসদ জয়ন্ত রায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি সূত্রের খবর সম্ভবত পুনরায় জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কেই প্রার্থী করতে পারে বিজেপি এদিকে সোশ্যাল মিডিয়ায় জয়ন্ত রায়কে নিখোঁজ বলে পাহাড়পুর অঞ্চলে তৃণমূল অঞ্চল সভাপতি ফেসবুকে পোস্ট করেছে জয়ন্ত রায়ের ছবি দিয়ে সেখানে সন্ধান চাই বলে দাবি করেছেন তৃণমূল নেতা ঘটনার পর থেকেই চাপানো তৃণমূল বিজেপির মধ্যে বিজেপির বক্তব্য ভোটে হারবে বলে তৃণমূল এখন ফেসবুকে রাজনীতি করছে অন্যদিকে তৃণমূলের উচ্চ নেতৃত্ব ওই অঞ্চল সভাপতির পাশে দাঁড়িয়ে পাল্টা বক্তব্য ঘটনায় অস্বাভাবিক কিছু নেই বসন্তের কোকিল বলে বিদায়ী সাংসদকে কটাক্ষ উনি আক্ষরিক অর্থে নিখোঁজ তাই এই সকল পোস্ট হচ্ছে এবং এখন ভোট এসেছে ওনাকে আবার দেখা যাবে বা আমরাই খুঁজে বের করার চেষ্টা করছি যাতে উনি এসে জনসমক্ষে এসে উনার প্রচার করুক আপনারা দেখবেন বিগত কিছুদিন আগে উনি যে এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন ডাকগ্রাম ফুলবাড়ি এলাকায় সাধারণ মানুষ ওনাকে সামনে রেখে গণবিক্ষোভে করেছে এবং ওনাকে ধিক্ষার জানিয়েছে যে ওনাকে বিগত পাঁচ বছরে দেখা যায়নি এটা কিন্তু তৃণমূল দ্বারা কোনো বিক্ষোভ না সাধারণ মানুষের বিক্ষোভ সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বলাই যায় যে জয়ন্ত ভোট পাখি সামনে নির্বাচন এসেছে এবং বিগত পাঁচ বছর ধরে নিরুদ্দেশ ছিলেন আবার হয়তো আগামী দিনে ওনাকে দেখা যাবে যদি ভোটে উনি টিকিট পান আর যারা বলছে যে এইসব রাস্তাঘাট ফোরলেন করেছে তাদের জানা উচিত তাদের জ্ঞান থাকা উচিত এটা অটল বিহারী বাজপেয়ীর স্বর্ণালী চতুর্ভুজ যিনি স্বপ্ন দেখেছিলেন ভারতের চারটা দিক একবারে জুড়ে দেওয়ার সেই স্বর্ণালী চতুর্ভুজের অংশ হলো ফোর ল্যান্ড এবার এই ল্যান্ডকে অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নকে যারা কেড়ে নিতে চায় বিজেপি নেতারা তাদেরকে তাদের সম্বন্ধে আমার বেশি কিছু বলার নেই আর শেখ শাহজাহানকেই যারা উদাহরণ টানছেন আমি এটুকুই বলবো। তাদের মধ্যে যে একটা মুসলিম বিদ্বেষ দেখা দিচ্ছে একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ দেখা দিচ্ছে তার বক্তব্যই স্পষ্ট আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বক্ষণ মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি মানুষকে নিয়ে ভাবি মানুষকে নিয়ে কাজ করি আর এনারা নির্দিষ্ট একটা সংগঠন একটা রাম একটা মন্দির আর আপনারা দেখবেন যে নির্বাচন এসেছে বা আপনারা অবাক হবেন না যে আগামী দিনে যদি কোথাও যুদ্ধ লাগে এরা মানুষের আবেগ সেনাবাহিনী রাম পাকিস্তান এইসব বক্তব্য ছাড়া এদের কাছে আর কোনো বক্তব্য নেই আমরা জানি যে এবার যারা আমাদের যিনি প্রার্থী হয়েছেন দলীয় প্রার্থী যোগ্য প্রার্থী জলপাইগুড়ির মানুষ বিগত দিনে যে ভুলটা করেছে সেটার থেকে শিক্ষা নিয়ে জলপাইগুড়ির সিট আমরা এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে এবং জয়ন্ত রায় যদি এবার দাঁড়ান ওনার ওনার জবাব সাধারণ মানুষ দেবে বিভিন্ন এলাকার বিক্ষোভে এটার প্রভাব আপনাদের সাংসদ জয়ন্ত কুমার রায়ের নামে একটা পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে পারপুরের একজন তৃণমূলের নেতা করেছে লেখছে যে সন্ধান ইয়ে সাংসদ সন্ধান চাই সাংসদে কি বলবেন এটা নিয়ে তৃণমূল বললে কি হয়ে যাবে কি অসুবিধা ওনার সেটা জানাক প্রতিদিন কি সাংসদ জলপাইগুড়ি জেলার সবার বাড়ি ঘুরবে নিশ্চয়ই না সম্ভব না জলপাইগুড়ি জেলায় কত বাড়ি আছে সবার বাড়িতে কি সাংসদ বা এমএলএ বা একজন পঞ্চায়েত প্রধান যাওয়ার উপায় আছে সম্ভব সেটা তার কোনো অসুবিধা তার কোন কাজটা হয়নি সেটা সে জানা লিখিতভাবে কোন জিনিসটা হয়নি পাহাড়পুরে যে যে তৃণমূলের নেতা বলছে না তার বাড়ির সামনে যে ফোল্যানটা গেছে না এটা বিজেপির আমলে এই সাংসদ থাকাকালীন হয়েছে পাহাড়পুর থেকে অল্প একটু দূরে যে তিস্তা ব্রিজে দ্বিতীয় শুধু হয়েছে সেই সাংসদ দ্বারা দাঁড়া থাকে করা এই সাংসদের আমলে হয়েছে তিস্তা তার পাহাড়পুরের অল্প একটু দূরেই যে লাইনের ডবল ব্রিজটা হয়েছে সেটা এই সাংসদের আমলে হয়েছে একটু একটু পার করে গেলে যে ময়নাগুড়ি বা রোডের যে ওভার এই সাংসদের আমলে হয়েছে তো ফালতু কথা বলে লাভ নেই এরা বলবেই এরা হচ্ছে এখন টাকা চুরিটা ইলেকশন কমিশনের হিসেবে আওতায় চলে আসছে এখন সমস্ত কিছু টাকাটা মারতে পারছে না তো ফেসবুকে ভুলভাল পোস্ট করতেছে এরা হারবে যায়নি বাড়িতে বাড়িতে প্রচার করতে যাইতে পারতেছে না কেননা এত লোকের টাকা খাইছে এর জন্য ফেসবুকে পড়ে আছে ফেসবুকে রাজনীতি ছাড়ে যদি সাধারণ মানুষের কাছে গিয়ে ক্ষমা চায় এখনও সময় আছে যদি ক্ষমা চায় যে আমরা এতদিন যা খাইছি এতদিন আপনাদের কাছ থেকে যা লুট করছি সেটা ভুল করছি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে যদি তৃণমূল দু চারটা ভোট তাছাড়া তাদের কাছে কোনো উপায় নেই মানুষের মানুষের হাত থেকে বাঁচান শিক্ষা আদান হওয়ার চেষ্টা জলপাইগুড়িতে যেন কেউ না করে আগা পাঁচতলা ঠিক করে দেবো শিক্ষা আহাদান এখানে জলপাইগুড়ি লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় মাল ব্লকে ভোট প্রচার শুরু করলেন আগামী এপ্রিল জলপাইগুড়ি জেলায় ভোট সেই মতো ভোট প্রচার করে দিয়েছে তৃণমূলের জলপাইগুড়ি জেলার প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় সঙ্গে ছিলেন মাল বিধানসভার আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক সহ অন্যান্য নেতা এবং তৃণমূল কর্মীরা বুধবার মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার শুরু করে তৃণমূলের প্রার্থী সহ অন্যান্যরা ডামডিম এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি এবং বাজার এলাকায় জনসংযোগ করেন প্রার্থী বিগত বছরগুলিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য জুড়ে যে উন্নয়নের ধারা বজায় রেখেছেন তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তৃণমূলের লোকসভার প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক ডামডিম গ্রাম গ্রাম পঞ্চায়েতে ভোট প্রচারের পর কর্মীদের নিয়ে বৈঠক করলেন মন্ত্রী এবং জলপাইগুড়ি জেলার তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় এরপর নিউ মালেও ভোট প্রচারে বের হন তিনি মানুষকে জোর হাত করে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন যেভাবে সাধারণ মানুষের উৎসাহ দেখছি তাতে জয় নিশ্চিত মুখ্যমন্ত্রীর উন্নয়নে সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়ে জয়যুক্ত খুব ভালো লাগছে আমাদের মধ্যে আর কি এবং সাধারণ মানুষের মধ্যে অনেকবার উৎসাহ উচ্ছ্বাস দেখছি গত বছর গত বিধানসভায় তো দেখা যাচ্ছিল বিজেপি দখল করেছিল এবার কি মনে হচ্ছে গতবারই গতবার সেই প্রেক্ষাপটটা আলাদা এবারের প্রেক্ষাপট একেবারে আলাদা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো এলাকায় উন্নয়ন করেছে সেই ব্যাপারে ভোটটা কীরকমভাবে পাবেন মনে হচ্ছে আমরা তো সেই উন্নয়নের ভিত্তিতে ভোট চাইছি তার সাথে সাথে আমাদের যে বঞ্চনা কেন্দ্রীয় সরকারের তার সেটাও আমরা মানুষের কাছে তুলে ধরছি কুচবিহারে দেখা যাচ্ছে যে দুই গোষ্ঠী তৃণমূল এবং সিপিএম বিজেপির মধ্যে সংঘর্ষ হচ্ছে উত্তেজনা ছড়াচ্ছে সেই ব্যাপারটি এখানে কি এরকম হবে কি মনে হচ্ছে না না আমাদের জলপাইগুড়ি খুবই শান্তিপ্রিয় জায়গা আমাদের জলপাইগুড়ি যে করলেই এবং সেগুলো সম্ভাবনাও নেই বিজেপি এখনো প্রার্থী দেয়নি কি বলবো সেটা বিজেপির ব্যাপার ওরা কবে দেবে না দেবে তাদের ব্যাপার আমরা আমাদের প্রাথী ঘোষণা হয়ে গেছে আমরা প্রচার করছি জলপাইগুড়ি পুরসভা বলছে পুরো এলাকায় একাধিক জমি পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে এর মধ্যে আবার কিছু জমি দখল হয়েছে বলে অভিযোগ তবে এবার ল্যান্ড ব্যাংকের মাধ্যমে পুরসভার নিজস্ব জমি চিহ্নিত করে সীমানা দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে পুরো ইতিমধ্যে পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় জমি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জমির আর এস কিংবা সিএস খতিয়ানে উল্লেখ থাকলেও এল আর উল্লেখ নেই এই রকম একাধিক পুরসভার জমি শহরে বছরের পর বছর পড়ে রয়েছে পুরো কর্তৃপক্ষ ও ভূমি দফতরের যৌথ উদ্যোগে পড়ে থাকা জমি চিহ্নিত করা হচ্ছে ইতিমধ্যে সাতাশটি জমি চিহ্নিত করা হয়েছে বর্তমানে একাধিক জমি দখল হয়ে আছে যারা জমি দখল করে বসে আছেন তারা জমির কাগজ দেখাতে পারেনি ভূমি দফতরের সহযোগিতায় দখল হয়ে থাকা জমি চিহ্নিত করে পুরসভার নিজস্ব সম্পত্তি হিসেবে নথিভুক্ত করতে চলছে অন্যদিকে জল নিকাশি ব্যবস্থা উন্নত করতে এবার বর্ষার আগেই ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু হয়েছে ডেঙ্গি কিংবা মশার উপদ্রব কমাতে জোর কদমে কাজ চলছে বলে জানান সৈকত চট্টোপাধ্যায় ল্যান্ড ব্যাংকের কাজ অনেকটা গিয়েছে এর মধ্যে কি কাজ সেটা হচ্ছে যে আমাদের প্রচুর জমি পৌরসভার নামে রয়েছে যেগুলো আর এস খতিয়ানে আছে বা সিএস খতিয়ানে ছিল আর এস খতিয়ানও নেই আর এসে আনবো এল আর এবং সেগুলোকে আস্তে আস্তে ফেন্সিং করা এবং তার মানে ইয়ারমার্ক করা এগুলো এই কাজগুলো কিন্তু পৌরসভা করবে জমির পরিমাণটা কিরকম হতে পারে দেখো জমির পরিমাণ এই মুহূর্তে তো সেটা আমি বলতে পারি মিএলআর অফিস বলতে পারে সেটা ল্যান্ড ডিপার্টমেন্ট আমি কি করে বলবো কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এই কাজের দিকে আমরা কিন্তু এগোচ্ছি পৌরসভা কিন্তু চুপ করে বসে নেই পৌরসভা হচ্ছে আমরা সাতাশটা জমি চিহ্নিত করেছি শহরের মধ্যে শহরের মধ্যে পঁচিশটা করে সাতাশটা জমি জলপাইগুড়ি পৌরসভা যে ড্রেনের স্যানিটারি যে ড্রেন হাই ড্রেন কাটা যেটা বর্ষার সময় যদি জলমগ্নতা কম হয় যেটা শুরু করতে এপ্রিল মাসে সেটা শুরু করেছে এবার ফেব্রুয়ারি মাসে এবং ডেঙ্গুর রাজ্য সরকার ডেঙ্গুর এখনও যে প্রোগ্রাম সেটা পাঠায়নি কিন্তু জলপাইগুড়ি পৌরসভা ইতিমধ্যে ডেঙ্গুর জন্য মশা স্প্রে শুরু করে দিয়েছে এবং ধোয়া দেওয়াটা আমরা শুরু করব অনেকে বলবে ধোয়া দেবেন না কিন্তু আমরা ধোয়া দেবো তার কারণ হচ্ছে মশাকে মিস্টেজ করতেই হয় আর বসা তো মরে না লার্ভাটা মরে এবং তার জন্য আমাদের ওই স্প্রেটা আমরা শুরু করে দিয়েছি এখন এ নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেস আয়রন হাউস তরফে সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এখানে আপনি পাবেন নামি দামে ব্র্যান্ড এর সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার এখানে পাবেন স্কোয়ার পাইপ রাউন্ড পাইপ অ্যাঙ্গেলস স্কয়ার বার পাতিং শীত টিনের বিভিন্ন আইটেম এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কে আয়রন আইরন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন আমাদের ঠিকানা কেস আয়রন হাউস চার নম্বর ঘুমটি জলপাইগুড়ি মিলে গেল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মঙ্গলবার রাত এগারোটা নাগাদ বজ্র বিদ্যুৎ সহ ধারায় বৃষ্টি শুরু হলো। গত দুদিন ধরে প্রচন্ড গরম পড়েছিল জলপাইগুড়িতে তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল রাতে বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে যায় ফলে ফের শীতের আমেজ অপরদিকে মঙ্গলবার রাতে উত্তরের ছয় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বলে হলুদ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর রাতের পর বুধবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়েই অপেক্ষা ছিল সকলেরই অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি মেঘলা আকাশ ঝিরি ঝিরি বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার পারদ নেমে যায় অনেকটাই তবে আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব ফেলেছে সাধারণ মানুষ ও কৃষিজ ফসলের উপরেও এই বৃষ্টিপাত ভুট্টা চাষের ক্ষেত্রে ভীষণ উপযোগী বলেই মনে করছেন চাষিরা জলপাইগুড়ি সদর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে রাত থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতে এমন চাষবাসে অনেকটাই উপকার পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে বুধবার এমনই আসার কথা জানালেন গোবিন্দ সরকার নামে এক চাষী তিনি বলেন জনজীবনে একটু অসুবিধে হলেও ভুট্টা চাষে যথেষ্ট ভালো হবে এই বৃষ্টিপাত মাটি শুকিয়ে যাওয়ার কারণে যারা পাট বপন করতে পারছিলেন না তারা এবার খুব সহজেই পাট বীজ বপন করতে পারবেন বলে তিনি জানান ভুট্টা চাষে হ্যাঁ ভুট্টা চাষে তাদেরও পাটের দানা ফেলতে পারছে না হ্যাঁ এখন বীজ বপন করতে পারতে হয়তো দু একদিন এরকম থাকতে পারে তারপরে আকাশ ধীরে ধীরে ভালো হবে শীত আস্তে আস্তে বিদায় নিয়ে নেমে এখন তো গ্রীষ্মকাল শুরু হয়ে যাচ্ছে আচ্ছা এই বৃষ্টির আর কি প্রয়োজন ছিল প্রয়োজন ছিল চাষবাসের ক্ষেত্রে হ্যাঁ চাষবাসের ক্ষেত্রে খুবই প্রয়োজন ছিল হ্যাঁ খুব প্রভাব ফেলেছে এতে খুবই মানে উপকৃত হয়েছে কৃষকরা রাস্তায় যান চলাচলে এই যে ধুলোবালি এতেও খুব অসুবিধা ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকে সেটা থেকে নিস্তার পেয়েছে আর নিস্তার পাচ্ছে মানে ধুলো বালিটা অনেকটাই কমে গেছে তো দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় মৃত্যু হয়েছে এক ডাম্পার চালকের গুরুতর জখম আরও এক চালক বুধবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার গজলডোবার তিস্তা ক্যানাল রোডে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছয় চাকার একটি ডাম্পার গাজলডোবার দিক থেকে শিলিগুড়ি যাচ্ছিল আরেকটি বারো চাকার খালি ডাম্পার শিলিগুড়ির দিক থেকে ওদলাবাড়ি ফিরছিল সেই সময় ক্যানাল রোডে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় বারো চাকার ডাম্পার চালকের গুরুতর জখম অপর ডাম্পার চালককে উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে ভোরের আলো থানার পুলিশ দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না জন্য পাঠানো হয় ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ কি দেখলাম আজ যে দেখলাম আমি আসলাম এই মাত্র দেখলাম যে দুইটা গাড়ি হয়তো মুখামুখি সংঘর্ষ হয়েছে এখানে আসে তো ড্রাইভার খালাসি কেউ নাই গাড়ি দুটাই শুধু পুরে আছে আর আমি কিছু বলতেও পারবো না জানি এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে ভালোবাসা মোড় ভালোবাসার মল কোনো হতাহত হয়েছে বা কিছু ওটা দাদা বলতে পারবো না আমি বললাম তো আমি আপনার উপরে আসছি আমাদের থেকে আপনি আগে চলে আছেন গোশালা মোড়ে দুর্ঘটনা ডাম্পারের সাথে দুই চার চাকা গাড়ির জলপাইগুড়ি গোশালা মোড়ে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচলো দুই গাড়ি চালক জানা গেছে এই দিন সকালে একটি ডাম্পার দুটি গাড়িকে আঘাত করে এর ফলে একটি গাড়ির চালক গুরুতর আহত হয় এবং আরেকটি গাড়ির চালকে তেমন ভাবে কিছু না হলেও গাড়িটির ক্ষতি হয় পুলিশ ডাম্পারের চালককে

গোশালা হয়েছিল গোশালা ওর কাছেই আমার উনি কি সাইডে দাঁড়িয়েছিল হ্যাঁ ও তো সাইডে আর গাড়িতে যে স্টাফ ছিল দাদা ও রেলের চাকরি করে গাছ থেকে আনতে যাচ্ছে বলো গাড়িটা সাইডে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাস এর মধ্যে ওরা চা খাচ্ছিল এসে পেছন দিকে মেরে দিয়েছে বড় ধর দুর্ঘটনা হাত থেকে তো বাস পাইছে গেছে এটাই ঠিক ঠিক বন্ধ সাইরি চা বাগানের শ্রমিকদের ভোট বয়কটের ডাক ইতিমধ্যে দুই চা শ্রমিকের মৃত্যু হয়েছে এতদিন বন্ধ থাকার পরও কোনো নেতা মন্ত্রীরা বাগানে আসেনি বলে অভিযোগ মাল ব্লকে শাইলি চা বাগানের শ্রমিক সহ সব শ্রমিক নেতাদের দাবি চা বাগান না খুলে কেউ ভোট দেবে না পাশাপাশি অর্থের অভাবে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না ঠিকঠাক চিকিৎসা করাতে না পারায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন চা বাগানের শ্রমিক নেতা সহ শ্রমিকেরা তাই চা বাগান খোলার দাবিতে বুধবার থেকে চা বাগানের গেটের সামনে ধর্নায় বসেছে বাগানের শ্রমিকেরা উল্লেখ্য গত পাঁচই ফেব্রুয়ারি শ্রমিক মালিক অসন্তোষের কারণে বন্ধ হয় শাইলি চা বাগান প্রায় পনেরোশো শ্রমিক কর্মহীন হয়ে পড়ে এই চা বাগানে প্রসঙ্গত চা বাগানের শ্রমিক এবং শ্রমিক নেতারা সাংবাদিকদের সামনে দাবি করেন বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া মজুরি না মিটিয়ে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে যান আর এতেই চরম সমস্যায় পড়েন শ্রমিক কর্মচারীরা শ্রমিকদের পিএফ এফ গ্র্যাচুয়েটের অধিকাংশই এখনো বকেয়া রয়েছে ইতিমধ্যে পেটের তাগিদে জীবিকার সন্ধানে বাগান ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিয়েছেন বাগানের বহু শ্রমিক ও তার পরিবারের সদস্যরা যারা বাগানে রয়েছেন তাদের ঠিকঠাক খাওয়া দাওয়াও হচ্ছে না ছেলে পড়াশোনা হচ্ছে না তাই তারা ভোট বয়কটের ডাক দিয়েছে মালব্রকে আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইকের বাড়ি কিন্তু একবারের জন্যও তিনি শ্রমিকদের দেখতে আসেননি বলে দাবি করছেন চা চা শ্রমিক শ্রমিক এবং নেতারা বাগানের প্ল্যান্টার্স ওয়ার্কার্স ইউনিয়নের নেতা তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আনন্দ মাহালি বিজেপি ট্রেড ইউনিয়ন অ্যাডভাইজার জোহার সাউ বলেন এতদিন হয়ে গেল কিন্তু বাগান খোলার ব্যাপারে কোনো মন্ত্রী বা সরকার সদিচ্ছা দেখাচ্ছে না ইতিমধ্যে অর্থের অভাবে চিকিৎসা ঠিকঠাক করতে না পারায় গত সাত দিনে অরুণ হরহরিয়া এবং সাবিনা মুন্ডা মারা গেছেন এইভাবে চলতে থাকলে আরো শ্রমিক মারা যাবে তাই বাধ্য হয়ে আজ থেকে আমরা বাগানের গেটের সামনে ধর্নায় বসেছি পাশাপাশি বাগান না খুলে ভোট বয়কট করব আমরা দাবি সব শ্রমিক নেতাদের বাগানের তৃণমূল চা শ্রমিক নেতা প্রধান বলেন দুবার মালবাজারের এলসি অফিসে বৈঠক হলেও মালিক পক্ষের কেউ আসেনি যার ফলে এখনো চা বাগান খোলেনি আমরা খুব সমস্যায় আছি আমরা চাই সরকার দ্রুত বাগান খোলার ব্যবস্থা করুক এ ব্যাপারে আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন এই চা বাগানটি যাতে খুব তাড়াতাড়ি খুলে তার ব্যবস্থা হচ্ছে ওই বাগানে দুজনের মৃত্যুর খবর আমার জানা নেই বাগানে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে बगान जितना दिन चला आदमी तो जैसा जैसा खा दिया लेकिन अभी खाने पीने के भी हम लोग का बहुत असुविधा हो रहा है कोई डेथ हुआ है अभी हाँ डेथ तो हुआ है दो आदमी क्या कारण वो कारण हुआ खाने पीने का तो जुगाड़ कोई हालत से कर रहा है लेकिन ट्रीटमेंट के लिए उन लोग का पास पैसा तो नहीं है ये लेके ट्रीटमेंट का कमी से डेट हो बिना ट्रीटमेंट से हाँ बिना ट्रीटमेंट से तो अभी सामने तो इलेक्शन है क्या करेंगे इलेक्शन सामने है हम लोग चाहता है कि हम लोग का जो सरकार है वो लोग का साईली बगान के लिए देखभाल करना है अगर वो हम लोग का यहाँ पर कोई मंत्री ना कोई साइली बगान में अभी तक नहीं पहुँचा है ये लोग को देखना चाहिए लेकिन लेकिन अभी नहीं पहुँच रहा है इसलिए हम लोग चाहता है कि अगर हम लोग का देखभाल ना करे तो हम लोग इस बार वोट बाइकट करेंगे नाम मेरा नाम चंदन कुजूर अब चाय बगान का चाय बगान वर्कर लोग सभी तरफ पे इसका जानकारी दे दिए हैं लेकिन अभी तक ना सरकारी तरफ से ना प्रशासन की तरफ से कुछ भी हम लोग का सुनवाई नहीं हो रहा है अभी जैसे आप जैसे हम लोग का इलेक्शन सामने है अगर हम लोग के लिए कोई खड़ा नहीं होता है कोई नेता हम लोग के लिए खड़ा नहीं होता है तो हम लोग को वोट दे फायदा नहीं है इसीलिए हम लोग भी सोचे है बाईक करेंगे तो कितना आदमी का डेथ हुआ अभी तक अभी तक तो हम लोग का दो आदमी का डेथ होता है कैसे हुआ कैसे हुआ है बोलने से एक जैसे कोई घर में बीमारी हो गया और उसका यदि इनकम नहीं है तो आदमी किसी प्रकार खाना तो जुटा लेगा लेकिन उसके ट्रीटमेंट के लिए कुछ भी नहीं कर सकता है तो इसी अवस्था में उनको दो आदमी का देहांत हो गया तो हम क्या चाहते हैं अभी हम लोग चाहते हैं कि हम लोग का बगान को खोले और हम लोग का मजदूर का जो यहाँ जो पावना है जो ड्यूज है उसको देने से यहाँ का मजदूर का राहत होगा उसके बाद में हम लोग मैनेजमेंट से बैठ के कोई डील करेंगे आपका नाम मेरा नाम जवाहर साहु बी से हूँ पाँच फेवर से हम लोग का बगान बंद हुआ है उसके एवज में हम लोग का एक डेढ़ महीने से पेमेंट भी नहीं मिला जिसके कारण मांगने के कारण मजदूर द्वारा मैनेजमेंट लाचार अवस्था में बागान को छोड़ के चला गया इसीलिए कुपोषण का शिकार होते हुए दो आदमी का देहांत हो गया कितना दिन पहले? हम लोग को करते हैं कितना दिन पहले क्लेम करते हैं अभी मोटा मोटी दस बारह दिन हो गया उन लोग कारण से मरा कुपोषण के कारण से हमारा है क्योंकि बगान बंद पेमेंट नहीं है रेशन का कोई ठीक सटीक व्यवस्था नहीं और साथ साथ में बंद बगान को सरकार के द्वारा जो सहूलियत मिलना चाहिए था जी हुआ आपका फौलाई पैसा हुआ वगैरह वगैरह कुछ नहीं मिले के कारण से हमारा मजदूर का देहांत हुआ हम तीनों ऑपरेटिंग यूनियन चाहते हैं बगान के कि वो जो देहांत हुआ है उनका परिवार को कम्पनसेशन मिलना चाहिए सामने तो इलेक्शन है क्या करेंगे हमने इलेक्शन है देखिए हम लोग के लिए जो भी अच्छा काम करेंगे बगान के प्रति शांतिपूर्ण ढंग से यदि बैठकी करके बगान को खुलवाते हम लोग अवश्य वोट देंगे क्योंकि हमारा ये अधिकार है कि हमारा डेमोक्रेसी राइट है वोट वोट देना हम लोग अवश्य देंगे लेकिन उसका पहले हम ये कहना चाहते हैं कि बगान जल्द से जल्द शांतिपूर्ण से खुल जाए और हमारा परिवार मजदूर का परिवार शांतिपूर्ण ढंग से अपन जीविका चला सके आपका नाम हमारा अनुप प्रधान आप कौन सा पद में है हम सेक्रेटरी बिलोंग करते हैं टी एम सी पार्टी से ইমিডিয়েটলি উচিত রাখতে বলেছে নিশ্চয়ই আমার আশা আছে যে তার থেকে এই বাগানটা খুলে দুজন শ্রমিক বলে মারা গেছে বলছে শ্রমিক মারা না যে এখন আপনার কাছ থেকে এটা শুনতেছি সেরকম আমাদের কাছে কোনো খবর নাই কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে যে আপনারা নিশ্চয়ই জানি যে চা বাগানে যে আজকে আমাদের পঁয়ত্রিশ কেজি করে রাশন আছে চা বাগানে ঠিক আছে তার মধ্যে আমাদের চা বাগানে যারা ট্রাইব বেসিস বিশেষ করে তো ট্রাইবেরা আদিবাসীরা চা বাগানে আছে আদিবাসী নেতা নেতাদের চা বাগানে আছে তো আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আড়াইশো হাজরি বন্ধ হয়ে গেছে চা বাগানে এখন কিন্তু বর্তমানে এখন জয়জহর পেনশন আছে তার মধ্যে লক্ষ্মী ভান্ডার আছে তো সুতরাং আগে যা অবস্থা ছিল চা বাগানে তার থেকে অনেক ভালোই অবস্থা আছে এখন আপনারা বলছেন এটা যে কথাটা আপনারা বলছেন আমরা শুনতে পারছি কিন্তু আমাদের কাছে সেরকম একটা জিনিস যারা বলছি যে যদি বাগান না খুলে ভোটে রাখে তারা ভোট দেবে না এটা বাগান সেটা তাদের ব্যাপার কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাগানের খোলার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নাই আমরা নিশ্চয়ই ইমিডিয়েটলি আমরা চিন্তা ভাবনার মধ্যে আছে আমরা ডিএলসি এলসি প্রশাসনের সঙ্গে কথা বলছি ইমিডিয়েটলি আমরা বাগান খোলার জন্য আমরা প্রস্তুতি আছি আমরা নিশ্চয়ই আশে আছে। যে নিশ্চয়ই খুবই সিকি বাগানটা খুলবে তাহলে মন্ত্রীও একবারও আসেনি ওইখানে আমি গিয়েছিলাম এর আগে এরকম তো ব্যাপার না আমি অনেকবার আমি ওইখানে গেছি আর তার মধ্যে যখনই এখানে আলোচনা করতেছি তাদের সঙ্গে যাতে কোনো রকম অসুবিধা না হয় যেটা পানি বন্ধ হয়ে গেছিল আমি কলকাতা মন্ত্রীর সঙ্গে কথা বলে জোরে লাইন ঠিক করে দিয়েছি এরকম ব্যাপার না যে আমরা যোগাযোগ রাখি না এখন এনেছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বেল টু প্রেস করে আপডেট থাকুন আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজ মোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা পর্দার কাপড় সোফার কাপড় বেডশিট বেড কভার টাওয়েল কার্পেট জোহার ব্লাইন্ড ওয়াল পেপার কুয়েল ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং পুকিলপাড়া নেয়ার ডমিনোজ জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন

বুধবার সকালে লোকালয়ে হাতি বের হওয়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমার মল্লিক সভার সোনাখুলি এলাকায় জানা গেছে এদিন সোনাখুলির জঙ্গল থেকে একটি হাতি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ে যার ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় হাতি বের হওয়ার খবর চাউর হতেই ভিড় জমাতে থাকেন বাসিন্দারা খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগকে তারা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হাতিটিকে জঙ্গলে ফেরাতে এলাকাবাসীদের বক্তব্য হাতিটিকে দ্রুত জঙ্গলে ফেরালে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন কৃষকেরা এদিন হাতিটিকে বৃষ্টি উপেক্ষা করেই এদিক ওদিক ছোটাছুটি করতে দেখা গেছে এখানে ঘটনা বলতে কি ফরেস্ট থেকে একটি হাতি সকাল সাড়ে পাঁচটার দিকে এদিকে লোকাল হয়ে ঢুকছে ঢোকার পর সকাল থেকে তো আমরা অনেক চেষ্টা করলাম হাতিকে ফরেস্টে ঢুকাইতে পারলাম না তারপরে ফরেস্ট ডিভাইন ওয়াইল্ড ফোন করলাম ওরা আসলো কিন্তু এখন পর্যন্ত ওদের চেষ্টাও হাতিকে ফরেস্টে ঢোকানো ব্যর্থ এখন কোথায় অবস্থান করছে হাতিটি এখন সোনাখালি ডুডুয়া ডুডুয়া পার হয়ে লঙ্কা খেতে লঙ্কা খেতেই এখনও আপাতত আছে ওখানে দিশেহারা হয়ে ঘুরে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে হাতি দল ছাড়া হয়ে গেছে এদিক ওদিক ছুটছে এদিক ওদিক ছুটছে ঘটনা কতটা আতঙ্কিত আপনারা আমরা তো এখন লোকালয়ে যদি দিনের হাতি ঢুকে তা আতঙ্কিত কম বেশি সবাই আমরা না আতঙ্কিতের মধ্যেই আছি এখন হাতির ব্যাপার কোন সময় কোন দিকে কি দুর্ঘটনা ঘটে নিয়ে আমরা সবাই একটু আতঙ্কিত আতঙ্কের মধ্যেই আছি কী নাম আপনার আমার নাম শাহজাহান সিরাজ এটা কোন এলাকা এটা সোনাখালী ঘটনাটা হচ্ছে এখানে এই পরে থেকে হাতি আসে ঠিক আছে আসার পরে ওই দিদি তো পাহাড়ে চলে গেল কটা হাতি একাই আসে মানে দলচুর হাতি দলে ছিল চারটা দল ছিল তো হুম একটা এদিকে চলে এসেছে তিনটে ফসল কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এখনো কিছু হয়নি কোথায় আছে এখন হাতিটি এখন ওই দুদিকে ওপারে আছে আর বন দপ্তর এসেছে আসছে ওইদিকে চালাচ্ছে এটা কোন এলাকার ঘটনা সোনাখালি আপনার নাম মানুষ এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গতকাল থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ছয় দশমিক তিন মিলিমিটার শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার জলপাইগুড়ির বেসরকারি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে থেকে গায়েব হয়ে যাওয়া নগদ কুড়ি লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে বুধবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় বন্ধ শাইলি চা বাগানের শ্রমিকদের ভোট বয়কটের ডাক ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুই চা শ্রমিকের এতদিন বন্ধ থাকার পরও কোনো নেতা মন্ত্রীরা বাগানে আসেনি বলে অভিযোগ উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই